গাজীপুরের কালিয়াকৈর টান কালিয়াকৈর থেকে ঘাটাখালী নদের পার দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সংযুক্ত আঞ্চলিক মহাসড়কটি এখন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির পাশে স্থানীয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান। ভারী বৃষ্টির কারণে শনিবার বিকেলে হঠাৎ করে সড়কটি ভেঙে যায়। এতে চরম বিপাকে পড়েছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা। এছাড়াও বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে পড়ায় গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমাদের অনেক সমস্যা হচ্ছে স্কুলে যাতায়াত করার জন্য, নদীর সাথে রাস্তা ভেঙে গেছে, হঠাৎ করে আমাদের যাতায়াত কষ্ট হয়, আমাদের অনেক ঘুরে তারপর স্কুলে আসতে হইতাছে, গাড়ি অনেক আটকে রয়েছে দেখতেছেন তো, আর লোকজন যাতে পারতেছে না, বাচ্চা কাচ্চা সব দাঁড়ায় রয়েছে, ওই দিক থেকে হাইটা আসতেছে।